আজকে ছোট্ট একটা বিষয়ে একটু উত্তর দিতে হবে সেটা হলো যে অনেকদিন আগের কথা মুফাসিল ইসলাম নামে একজন আহ নাস্তিক যিনি রয়েছেন আপনারা জানেন একটি চ্যালেঞ্জ তিনি করেছিলেন যে বিশেষ করে ক্রিশ্চানিটি এবং খ্রিস্টানদের যিনি অগ্রদূত এবং মহাপুরুষ সে জেসাস তিনি নাকি বলেছিলেন তিনি শত্রুদেরকেও ক্ষমা করে দিয়েছিলেন এবং মানবতার দিক থেকে তিনি নাকি জিসাস বা ইসালামকে তিনি নাকি সাল্লামের উপরে রেখে দেন তো তিনি একটি চ্যালেঞ্জ করেছিলেন এই মুফাসিল যে মুহাম্মদ মুহমদ একটি হাদিস একটি যদি কেউ দেখাতে পারে যে তার শত্রুতে শত্রুকেও তিনি ক্ষমা করেছেন শত্রুকেও তিনি ভালোবাসা দিয়েছেন কিংবা তাদের প্রতি তিনি আহ বদান্নতা দেখিয়েছেন তাহলে তিনি নাকি তার ভুলটা স্বীকার করে নেবেন এর আগে মুফাসিলকে বহুত ভিডিওতে বোল্ড আউট করা হয়েছে আপনারা জানেন আমি এম খাসান আমার এম খাসান অফিসিয়ালে যাবেন আমার কথার আগে আপনারা ভিডিওগুলো একটু দেখে আসবেন এবং আরেকটা কথা বলতে চাই যে আপনারা দয়া করে মুফাসিল সম্পর্কে আমাকে প্রশ্ন করার আগে বা আমার সঙ্গে কথা বলার আগে সেই সৎ সাহস থাকলে সবার আগে এম খাসান অফিসিয়াল আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সেখানে প্রত্যেকটা ভিডিও আগে দেখে নেবেন তারপর মুফাসিল সম্পর্কে আমাকে কথা বলবেন দেখুন মানবতা সম্পর্কে যদি আমরা কথা বলি আনে কিন্তু রসুল রসুসাল্লামকে উসাই হাসানাহ বলা হয়েছে যে সর্বশ্রেষ্ঠ একটা এক্সাম্পল হিসাবে এবং আসলাম একাধারে যেমনি ভাবে মানবতার নবী তিনি এ গোটা উম্মা এ গোটা মহাবিশ্ব গোটা বিশ্বের সবার জন্যই কিন্তু তিনি সে দয়ার যে একটা সিম্বলাইজ এমন একজন পার্সোনালিটি তিনি ছিলেন যেটা কিন্তু আজ পর্যন্ত আপনারা দেখবেন ইভেন ওরিয়েন্টালিস্ট কিংবা যারা অমুসলিম রয়েছে হিস্টোরিয়ান রয়েছে তারা কিন্তু পর্যন্ত সেটা স্বীকার করতে বাধ্য হয়েছে তো যারা মানবতা মানবতা নিয়ে ফাটিয়ে ফেলছেন কথা বলে চিৎকার করে করে যারা সর্বক্ষণ কথা বলছেন তো তাদের জন্য আমাদের আজকের এই ছোট্ট উপস্থাপনা সেটা হলো যে একটি হাদিসকে আমি প্রেজেন্ট করব আজকে আমি মাতন পড়ছি তার এই হাদিসটি আসলে প্রমাণ করে রসুল সাল সাল্লাম যে সার্বিকভাবে গোটা বিশ্বের জন্য কতটা মার্সি ছিলেন কতটা দয়ার তিনি নবী ছিলেন আর কি জিনিস আপনাদেরকে বুঝতে হবে আমরা যদি যে কোনো পার্সোনালিটিকে যদি জাজ করতে যাই তাহলে তার জীবনের প্রতিটা অংশকে আমাদের জাজ করতে হবে তিনি কোন সিচুয়েশনে কোন সিদ্ধান্ত নিয়েছেন সেটা আমাদেরকে বিবেচনায় আনতে হবে প্রথম কথা হচ্ছে মানুষ যখন যখন জাস্টিস জাস্টিস তার জীবনকে করতে করতে তাকে দেখতে হবে সাধারণ মানুষের প্রতি তার ভালোবাসা কেমন ছিল তার প্রতি যখন অন্যায় করা হয়েছে সেই অবস্থায় তার অ্যাপ্রোচ কি ছিল তাকে যখন একের পর এক কষ্ট দেওয়ার মাধ্যমে অত্যাচার করার মাধ্যমে নিগৃত করা হয়েছে সেই অবস্থায় তার টেন্ডেন্স কি ছিল কি নিজের হাতে সমস্ত ক্ষমতা পার পরেও তার জেনারেল যে ভিউ মানবতার পক্ষে মানুষের পক্ষে কি ছিল সেটিও ভেবে দেখতে হবে এমনকি সে তাকে যখন অ্যাটাক করা হয়েছে সে অবস্থায়ও তার মানবতা কি পর্যায়ে ছিল সেটি দেখতে হবে বারবার আক্রমণকে আক্রমণ কে ফেস করতে যেয়ে তার যে পলিসি সেটাকেও আমাদের দেখতে হবে আজকের সমাজেও আমরা যদি দেখে থাকি যে কোনো শত্রুপক্ষ কোন দেশকে অ্যাটাক করছে সেই দেশের অধিকার থাকে সেলফ ডিফেন্সের এটা লয়ের ক্ষেত্রে একটি টার্মিনোলজি আমরা জানি যে সেলফ ডিফেন্সের ক্ষেত্রে কিন্তু আইন আদালতও সেটাকে সাব্যস্ত করে যে এটি ভ্যালিড তবে অবশ্যই তার ব্যাকগ্রাউন্ডটা দেখতে হবে এইসব বিষয়কে সামনে রেখেই মূলত রসুল হাসম জীবনকে পড়তে হবে এককভাবে শুধুমাত্র বিচ্ছিন্ন ভাবে রসুল হাসম সিরাতকে যদি আপনি অধ্যয়ন করেন তাহলে সেখানে ভুল বোঝার যথেষ্ট সম্ভাবনা রয়েছে এ জন্যই আমরা রসুল সাল্লাহ সাল্লামের জীবনী কে জানার ক্ষেত্রে কোরআনের যে ক্রনোলজি এবং মাক্কি এবং মাদানী জীবন মাদানী জীবন কেন হলো কেন রসুল হাসমকে একের পর এক যুদ্ধের হুমকি একের পর এক অত্যাচার করার পরে সর্বশেষে আল্লাপাক কেন জিহাদের আয়াতগুলোকে সন্ত্রাসকে দর্মন করার জন্য অত্যাচার এবং যে মানুষগুলোকে তাদের ঘর বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছিল তাদের সেলফ ডিফেন্সের জন্য একটি জাতিকে আত্মরক্ষা করার জন্য এবং অন্যায়ের মূল করার জন্য কেন আয়াতগুলোকে নাজির করেছে তার অবশ্যই ব্যাকগ্রাউন্ড জানতে হবে না জেনে সার্বিকভাবে সিরাদকে অধ্যয়ন না করে একটি ছোট্ট একটি অংশকে নিয়ে রসুল সাল্লা সাল্লামের জীবনীকে যাচ করা যাবে না আচ্ছা একটি যথেষ্ট রসালামের মানবতার যে সর্বশেষ সংজ্ঞা তিনি দিয়ে গিয়েছেন একটি হাদিস যথেষ্ট এবং এটি কিন্তু দেখুন এটি মানব সভ্যতার ইতিহাসে এত বড় ডিক্লারেশন আছে কিনা আমার জানা নেই যেখানে তার শত্রুকেও শত্রুকেও সরাসরি তার কিভাবে দয়া করতে বলেছেন কিভাবে তাকে ক্ষমা করতে বলেছেন সেই তথাকথিত নাস্তিক নাস্তিক যিনি দাবিদার সেই মোফাসিল উত্তর দিচ্ছে এবং সরাসরি মাতান আমি পড়ে শোনাচ্ছি এছাড়াও যারা নাস্তিক যারা সারাদিন মানবতা মানবতা হিউম্যানিটি হিউম্যানিটি বলে চিল্লাচিলি করেন তাদেরকেও আমি জানিয়ে দিচ্ছি হাদিসটা রয়েছে মসরদ ইমাম আহমদের হাদিস নম্বর সতেরো হাজার চারশো অষ্টআশি আরবের একজন বিখ্যাত তাহকিকারী সোয়াব আরনাউত তার সনরটাকে হাসান বলে ডিক্লেয়ার করেছেন আপনারা জানেন যে উলুম আলী হাদিসের মধ্যে হাসান হাদিস সেই হাদিসটাকে বলা হয় যেটা অ্যাকসেপ্টেড তো এই হাদিসে রসুল সাল্লাম বলেছেন যে সুইলমান কথা একা যে তুমি কি করছো তার সাথেও আত্মীয়তার সম্পর্কে বজায় রাখো চিন্তা করেন যে তোমার সাথে তা বিচ্ছিন্ন করে দেয় সেল ম্যান কথা একা যে তুমি তার সাথেও কি করো সম্পর্ক বজায় রাখো যে তোমাকে কি করে বিচ্ছিন্ন করে ও ম্যান এবং কি করো তাকেও দান করো যে তোমাকে বঞ্চিত করে চিন্তা করেন যে তোমাকে বঞ্চিত এবং সর্বশেষ যে কথাটা চিন্তা করতে পারেন কি বলেছেন যে ক্ষমা করো তাকেও যে তোমার প্রতি অত্যাচার করেছে তো চিন্তা করুন এই তিনটি অডিয়েন্স যেটা আমাদের মুসলিম সমাজের উপর জারি করা হয়েছে মানবতার প্রতি তিনি বলে গিয়েছেন এর পরে আর কোন কথা কি বাকি থাকার কোনো স্কোপ থাকতে পারেন তো মুসলিম আমাদের এই যে হাদিসটা এটা হাসান লেভেল একটা হাদিস চিন্তা করে এই হাদিসটি যথেষ্ট তো এই জন্য বলছি আশা করি এর পরে আপনাদের মানবতার নামে আর তথাকথিত নোংরামি করবেন না আশা করি এই ভিডিওটি যথেষ্ট রসুদ্ সাসমের অ্যাপ্রোচ তো আশা করি এই ভিডিওটি যথেষ্ট যারা মানবতা মানবতা করে এবং সঙ্গে বলেন যে তিনি তার শত্রুদের প্রতি তার তাকে যারা তাকে নিয়ে যারা সমালোচনা করত তাদেরকে তিনি হত্যা করেছেন বিভিন্নভাবে আমি সেই সমস্ত জ্ঞান পাপীদের বলতে চাই কাব বিন আশ্রাব থেকে শুরু করে এরা কারা ছিল এরা কি শুধুমাত্র কবি ছিল আজকের দিনেও বাংলাদেশে বসে আপনি যদি বাংলাদেশ বাংলাদেশের হায়েস্ট অথরিটি বাংলাদেশের সার্বভৌমত্বকে নিয়ে যদি আপনি খেপিয়ে তোলেন আপনার পার্শ্ববর্তী দেশকে এবং আপনি যদি রাষ্ট্রদ্রোহী কোনো কাজ করে থাকেন এখনো পর্যন্ত আমেরিকার মতো দেশেও এর সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড পর্যন্ত রয়েছে ট্রিজেনের যে সমস্ত ল আমরা দেখি ইন্টারন্যাশনাল ল গুলো ট্রিজেন ট্রেচারাস যে সমস্ত অ্যাক্টিভিটি এটা কিন্তু কঠিন সব যুগে ছিল এখন আজ সভ্যতার সর্বোচ্চ যুগ যেটাকে আপনারা এখন দাবি করেন সেখানেও ট্রিজনের কিন্তু সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড পর্যন্ত রয়েছে বিভিন্ন সভ্য দেশে তো সেই সময় মক্কার কাফিরদেরকে উত্তেজিত করে মদিনার আসম এবং আমাদের মুসলিমদের বিরুদ্ধে উত্তেজিত করে তাদেরকে অ্যাটাক করার শত শত হাদিস পাওয়া যায় আস্থার পাওয়া যায় তো যারা বলে যে শুধুমাত্র কাব্যিন আশরাফকে কবিতা লেখার জন্য হত্যা করা হয়েছে তারা এই অংশটাকে কি করে কাট করে কারণ তারা জ্ঞান পাবি তারা মিথ্যু আপনারা রাহিকুল মাকতুমে যদি ঢোকেন অন্যান্য সিরাদ্রন্থগুলো ঢোকেন কাব্যিন আশরাফের হত্যাকাণ্ড সহ যারা সমালোচনা তারা কি শুধুমাত্র সমালোচনা করেছিল নাকি তারা একটি রাষ্ট্র কাঠামের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতা করে কি করেছিল মক্কার কাফিরদেরকে যুদ্ধ বাঁধিয়ে দেওয়ার জন্য সরাসরি তারা কি করেছিল আহ্বান করেছিল আপনারা এই ইনফরমেশন কেন লুকান মানবতা মানবতা করতে চান চিৎকার করেন। মানবতার সবচেয়ে বড় ডিক্লারেশন রাসূল সাল্লাল্লাহু হাদিস দিয়ে প্রমাণ করে গেলাম অতএব কোনো মায়ের সন্তান যদি থাকো এই হাদিসকে জাল বা জয় প্রমাণ করো इट्स एन ওপেন চ্যালেঞ্জ টু অল অফ ইউ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সুবহানাক ওয়া বিহামদিকা ওয়া লা ইলাহা